নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অনির্বাণ গুহ আবার আপনাদের সামনে চলে এসেছি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যে তুলা লগ্নের ক্ষেত্রে এই বর্তমান সময় ও আগামী সময় কেমন যাবে। তো দেখুন, তুলা লগ্নের ক্ষেত্রে তার সমসপ্তমে বর্তমানে রাহু ট্রানজিট করছে, গোচরে সেখানে কিন্তু রাহুর অবস্থান আমরা দেখতে পাই বর্তমান সময়। তো এই সময় দেখবেন হঠাৎ করে যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ের সুযোগ সুবিধা হঠাৎ করে তৈরি হবে, হঠাৎ করে এই সময় কিন্তু তাদের বিয়ে হতে পারে। যাদের প্রেমের সম্পর্ক আছে, প্রেমজ সম্পর্ক যাদের আছে তাদের ক্ষেত্রে সেই প্রেম থেকে হঠাৎ বিয়ে হতে পারে, এবং যাদের ক্ষেত্রে অনেকদিন বিয়ে হচ্ছে না তাদের এই সময় হঠাৎ করে বিয়ের সম্বন্ধ আসবে, এবং বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু খুবই প্রবল। তবে এর জন্য অবশ্যই তার জন্ম ছক বিচার করতে হবে, এবং বর্তমান যে সময়ে পঞ্চম স্থানে কুম্ভে শনিদেবের গোচর হচ্ছে, যদিও সে এখন বক্রী হয়ে চতুর্থে আছে, তো পঞ্চম স্থানে যেহেতু শনিদেব আছেন এবং বর্তমানে বক্রী অবস্থায় আছেন, তো শিক্ষা ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, এবং সন্তানের ক্ষেত্রে কিছু শারীরিক সমস্যা, তার সাফল্যে কিছুটা বিলম্ব, এগুলো হতে পারে, এবং প্রেমের স্থানে এই সময় কিন্তু বাধা কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে। যেহেতু পঞ্চম স্থান আমাদের মনের জায়গা, এবং সেখানে যখন একটি খুব স্লো প্ল্যানেট শনি সেখানে যখন গোচর করে, সেই জায়গায় আমাদের মনের ওপর এক বিরাট প্রভাব ফেলে যায়। তো এই সময়তে যাদের তুলা লগ্ন তাদের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হলো সেটা হলো বিবাহ। বিয়ের জায়গা থেকে আপনারা হঠাৎ করে বিয়ে বা ব্যবসা, সপ্তম স্থান যেহেতু ব্যবসারও জায়গা, ব্যবসার ক্ষেত্রেও আপনারা হঠাৎ কোনো পরিবর্তন বা কোনো সুযোগ সুবিধা এই সময় কিন্তু উপলব্ধি করতে পারবেন। তো এই ছিল তুলা লগ্নের ক্ষেত্রে গোচর ফলে আপনাদের এই সময়ে ও আগামী সময় কেমন যাবে সেই সম্বন্ধীয় একটি ভিডিও। তো এটি আমার ইউটিউবে আপনারা দেখতে পাবেন এবং ফেসবুকেও পাবেন। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে তো আপনাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আপনারা সবাই সাথে থাকুন, এরকম অনেক ভিডিও নিয়ে আমি আবারও ভবিষ্যতে অনেক আসব, অনেকবার এরকম ভিডিও আমি আপনাদের সঙ্গে দেখব। অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।